নমস্কার সবাইকে। প্রথমেই জানাই সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো দিনটা ছিল ভাইফোঁটার দিন সকালবেলা, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো ঘড়ি কাটাই, তখন বাজে 8:30। আর উঠেই দেখি আমার ছোট্ট বোনঝিটা খুব খেলাধুলো করছে, আর তাকে সকাল সকাল উঠে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপর উল্টো দিকে দেখি সকালে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য এখানে ঘুগনির কড়াই সেদ্ধ হচ্ছিলো, আর এখানে তাকে ঘুগনির জন্য রেডি করা হচ্ছিলো। আর উল্টো দিকে আমার মা মাখছিল ময়দা, কী জন্য না লুচি হবে। আর অন্য জায়গায় আমার ঠাম্মা এখানে কাটছিলেন দুপুরের কী মেনু হবে, সেই জন্য সেই সমস্ত জিনিসগুলোকে কেটে নিচ্ছিলেন। তারপর আমি রেডি হয়ে এখানে মিষ্টি আরও বার করে নিয়েছি, এখানে ধান দুলপা আর চন্দনও বাটা রেডি হয়ে গেছে। আর এই ছিল আজকের আমার লুক, দাঁড়ো দাঁড়াও ফুল লুকটা তাড়াতাড়ি শেয়ার করছি। আর উল্টো দিকে আমার ছোট্ট বোনঝিটাকেও সুন্দর একটা জামা পরে সাজিয়ে দেওয়া হয়েছে, কী কিউট লাগছে না, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই কদিনে আমাকে তো অনেকই চিনে গেছে, মানে গত তিন মাসেও আমাকে অনেক চিনে গেছে। আর এখানে হচ্ছে আমাদের খাবার রেডি, আর এখানে আমরা সমস্ত জিনিসপত্র বাইরে বার করে নিয়ে এসেছি। আর ওই দেখো বলতে বলতে চলে এসেছি ফুল লুক নিয়ে। তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু পরেছিলাম একটা নর্মাল কুর্তি আর লেগিংস, আর তার সাথে হালকা লিপস্টিক আর একটা ইয়াররিংস পরে নিয়েছিলাম। তো তারপর নিচে চলে এসেছি, নিচে এসে এখানে সমস্ত কিছু তোড়জোড় রেডি করছিলাম। উল্টো সাইডে দেখো আমার পিসুমণিও এসে গেছে, আর আমার বাপিও রেডি হয়ে গেছে, আর আমার ভাইজিও রেডি। তো ফাইনালি আমার দাদা চলে এসেছে, এখানে এসে বসে পড়েছে। আর এই ছিল আমার আর আমার দিদি দুজনে মিলে, আমরা ফুটো দিই যেহেতু, সেই জন্য দুটো প্লেট মিষ্টি। তো এখানে বাপিও চলে এসেছে, এখানে এবার আস্তে আস্তে সবাই চলে আসবে, আমরা সেই জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম আগে থেকেই। তারপর আমি কিছু থালির ফটো তুলে নিচ্ছিলাম, যেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, তোমরা চাইলেই কি আমার ফেসবুকে বা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। দেন তারপর আমার দাদা ভাই কিনা একা একাই ফটো তুলছে, সেই জন্য আমিও কিছু ফটো তুলে দিলাম। তারপর আমার কাকামু চলে এসেছে এখানে, অ্যান্ড ফাইনালি আমার ছোটো পিসুমণি এখানে ভাইফোঁটে দিতে স্টার্ট করে দিয়েছে। আমার বাপি যেহেতু বড় হয়, সেই জন্য আমার বাপিকে দিয়ে স্টার্টটা করেছিলেন। দেন তারপর আমার কাকাকে এখানে ভাইফোঁটা করে দিচ্ছে আমার পিসুমণি। তারপর আমার ভাইঝি অর্থাৎ আমার দাদার মেয়ের এই প্রথমবারও ভাইফোঁটা দিচ্ছে, ও তো খুব ইন্টারেস্ট নিয়ে দিচ্ছে, ওর মানে ওগুলো দাদা হয়, মানে দাদু হয় সম্পর্কে। তো আমরা বললাম যে তোর দাদাকেই তুই দে, সেই জন্য তিনজনকেই দিয়েছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, তিনজনকে দেওয়ার পর ও আবার চন্দনে হাত দিয়েছিল, কী জন্য না ওর বাবাকেও দেবে, কিন্তু ও তো জানে না, সেই জন্যই ওই ব্যাপারটা করেছে, মানে সবাইকে দিতে হয় ভেবেছে। তো তারপর ফাইনালি দেখো আমি এখানে ভাইফোঁটা দিতে চলে এসেছি। ভাইফোঁটাতে কিন্তু আমার দাদা আমাকে দিয়েছিল 200 টাকা, আমি তো খুব খুশি। আর আমি দিয়েছিলাম এই গিফটটা, ফোনের একটা ব্যাক কভার, যেটা কিনা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তারপর আমার দিদি বসে গেছিলো, যেহেতু ওর এখনও বেবি হয়েছে 6 মাস হয়নি, তাই ওকে ভাইফোঁটা নাকি দিতে নেই, সেই জন্য ওই শুধু মিষ্টিই খাইয়ে দিয়েছিল। ওকেও দাদা ভাই 200 টাকা দিয়েছিল, আর আমার দিদি ওকে ওই যে জামাটা পরেছিল সেই জামাটা ওকে গিফট করেছিল। আর উল্টো দিকে আমার ভাইঝিটাকে ও বাপি টাকা দিয়ে দিয়েছিল, তাই ও খুশির সাথে গিয়ে নিয়ে চলে এসেছিলো। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সন্দেশের মধ্যে ছিল একটা হাঁস সন্দেশ, সেই জন্যই ও এত ছুটোছুটি করছে, কী জন্য না ওই হাঁস সন্দেশটা খাবে। আর এই ছিল সকালের তোড়জোড় আর ব্যবস্থা। একদম ফার্স্টে অর্থাৎ আমার বাপির সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার ছোটো পিসা মশাই। আর ওই দেখো আমার ছোট্ট বোনঝিটাকেও আমার ভাইজি কিন্তু বোন ফোঁটা দিচ্ছে, কারণ ওর যেহেতু ভাই নেই তো সেই জন্য সবাইকেও দিয়েছে, যেহেতু ও বোনকেও দেবে। আর দেখো কি সুন্দর চুপ করে আছে ওকে যখন দিচ্ছে। তো তারপর আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম ওই 2:30 নাগাদ। এই ছিল আজকের মেনু, এখানে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, মাছের ঝাল, চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যান্ড স্প্রাইট, এটাই ছিল দুপুরের মেনু। দেন তারপর সন্ধ্যা হতেই দেখি এখানে পায়েসের জন্য তোড়জোড় করছে, আর আমিও অমনি ছটপট করে রেডি হয়ে গিয়েছিলাম, কী জন্য রেস্ট্রিকশন ছিল যে রবিবারের মধ্যে সব জায়গায় ঠাকুর বিসর্জন করে দেওয়ার, কিন্তু কোথাও কোথাও রয়ে গিয়েছে। তো যাই হোক আমাদের ঠাকুর বিসর্জন ছিল সন্ধ্যাবেলা, সেই জন্যই পায়েসটা হয়েছিল। আর এখানে দেখো আমি পাঁচশ্রীতে ঘুরছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে বরণ পর্ব চলছে। তারপর আমি একটু খাইয়ে দিলাম, করোনারও যখন করা হচ্ছিলো সেই টাইমে আমাদের যে প্যান্ডেলের থিম হয়েছিল কাশ্মীরে কলা গাছ,
এরা সবাই মিলে সেটাকে পুরো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর সবাই মিলে আমাকে এই কাশ্মীরটা ভেবেছে। অবস্থাটা দেখো, জাস্ট আমি জাস্ট বসেছিলাম, বুঝতে পারিনি প্রথম দিকে, কিন্তু তারপরে দেখছি এক একে সবাই এসে আমার মাথার মধ্যে দিচ্ছে। আমি তো খুব বিরক্ত বোধ করছিলাম, কিন্তু কিছু বলতেও পারছিলাম না। আবার বক্স চলছিল, কেউ আমাকে পাত্তাই দিচ্ছিল না, সবাই মাটি থেকে গুড়িয়ে নিয়ে আমার মাথার মধ্যে দিয়ে দিচ্ছিল, ভাবা যায়? আর তারপরে তো যে যার মাথায় পাচ্ছিল তার মাথায় দিয়ে দিচ্ছিল। আর তারপরে সিঁদুর মাখিয়ে পুরো ভূত করে দিল, দেখো পুরো হনুমান দেখতে লাগছিল সত্যি কথা বলতে। আর তারপর আমাদের ছিল পায়েস আর বোঁদে, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমরা সব কটা ভূত এখানে অলরেডি রেডি হয়ে আছি। আর এখানে হচ্ছে সবার শেষে কনেক অঞ্জলি দেওয়া হচ্ছিল। সব শেষে আমার অবস্থাটা ছিল ঠিক এই রকম, ভয় পেও না, আমি কিন্তু মিত্রা, ঠিক আছে, আমাকে চিনতে পারছো তো? তো ফাইনালি দেখো এখানে ঠাকুর তোলা হয়ে গেছে, অবশেষে সেই বিদায়ের পালা। তো আমাদের বাড়ির সামনেই একটা বড় পুকুর রয়েছে, তো সেই পুকুরের ধারেই নিয়ে যাওয়া হচ্ছিলো আমাদের, যেখানে ঠাকুরটা ওঠে সেখান থেকে। তো এখানে ঘুরিয়ে নেওয়া হচ্ছিলো তিন পাক, দেন এখানে বাজি ফাটানো হচ্ছিলো প্রচুর পরিমাণে। তারপর প্রথমেই হচ্ছে ঘরটাকে বিসর্জন করে দেওয়া হচ্ছিলো, দেন তারপর আমাদের মায়ের বিদায়, আবারও একটা বছরের অপেক্ষা। মণ্ডপে সেখানে শান্তি জল ছড়া দিচ্ছিল, আমরা নিয়ে নিয়েছি। আর উল্টো দিকে দেখো, আমার বোন চিসে চেয়ার নিয়ে ছুটে যায়, কারণ ওর চেয়ার যদি কেউ নিয়ে চলে যায়। আর এই দেখো এখানে তো আমাকে পুরো কালি সাজিয়ে দিয়েছে, আমি এখানে কালি সেজে কী তাণ্ডবটাই না করছিলাম। আর এই দেখো এখানে একটা ছোট্ট কালি, ওর এক্সপিরিয়েন্স দেখলে সত্যি আমরা অবাক। দেন তারপর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বাড়ির সামনে একটু ফাংশন ছিল সেখানেই দেখার জন্য। তো ওখানে গিয়েও নাচতে শুরু করে দিয়েছে, বলছে একটু ভিডিও ক্লিক নাও, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে অর্কেস্ট্রা এসেছিল, ডান্স প্লাস গান দুটোই চলছিল। তো ওগুলো দেখার পর আমরা বেরিয়ে পড়ি। তো এই ছিল আজকের আমার ফুল টোটাল ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অল ওভার, বাই।